অবশ্যই মানে তাদের কাছ থেকে ভালোবাসা চাই, যাতে আমি পরবর্তীতে কোনো কাজ করতে পারি। এটাতে পাস্তে হচ্ছে ফেসবুকে, ফেসবুক থেকে ফর্মটা নেওয়া, দেন তারপরে পূরণ করার পরে ক্লাস, আমি অনেকগুলো ক্লাস হচ্ছে মিস দিয়েছি, মাঝে মধ্যে ক্লাস মিস গেছে, তো এই কারণেই বিশেষ করে হচ্ছে আমার এখান থেকে লিভ নেওয়া। বা তারপরে লাস্টের দিনও আমি ক্লাস করেছিলাম, বাট ফ্যামিলি কারণে আমি হচ্ছে এটাতে ইয়ে করতে পারিনি। তো তারপরে প্রোগ্রামের দিন ছিলাম, তো ক্লাসগুলো ভালো ছিল, কারণ প্রত্যেকটা ক্লাস আমি মাঝে মধ্যে ক্লাস যেগুলো মিস দিয়েছি ওগুলো তো মিস দিয়েছি, বাট ক্লাসগুলো যেগুলো হয়েছে ওগুলো সব ভালো ছিল। আচ্ছা, মানে এই প্রোগ্রামে আপনার আপনি মানে শেষ পর্যন্ত পার্টিসিপেট করতে না পারলেও যতগুলো ক্লাস করেছেন কিছু না কিছু শিখতে পেরেছেন? হ্যাঁ, কিছু না কিছু শিখতে পেরেছি। মানে এটা কি আপনার সামনে কাজ করার ক্ষেত্রে অনেক কাজে আসবে? হ্যাঁ, অনেক কাজে আসবে। আমি মানে বেশি ক্লাস করতে পারি নাই, কারণ হচ্ছে আমি আমার বাসা অনেক দূরে, তো বাসা থেকে আসা তারপরে আমি মেবি 10-12টা ক্লাস মিস দিয়েছি, তারও বেশি হবে। তো তারপরেও যেগুলো শিখছি ওগুলো আমার সামনে যদি কোনো কিছু মানে কোনো প্রোগ্রাম বা কোনো কিছু তৈরি করি তো তখন এগুলো কাজে লাগতে পারে। আচ্ছা, আমরা শুনতে পারলাম যে রুষা প্রেজেন্টেশনের কোর্স করতেছে, নিউজ প্রেজেন্টেশনের। আসলে মানে মিডিয়ায় রুষা নিজেকে কোন জায়গায় দেখতে চায়? আমার তো মডেল হওয়ার ইচ্ছা ছোটবেলা থেকে, তো এখন আমি ওখানে মানে বাসা থেকে সাপোর্ট করছে না, তো এই জন্য আর কি আবার নিউজ প্রেজেন্টেশনে এখানে অ্যাডমিশন নিয়েছি, কারণ মডেলিং দিকটা বাসা থেকে সাপোর্ট করবে না। আচ্ছা, মিডিয়াতে কাজ করেন, এটা ফ্যামিলি থেকে সাপোর্ট করতেছে না, কিন্তু তারপর আপনার ইচ্ছা এখানে নিজেকে প্রতিষ্ঠিত করা, মানে এটার মানে এটার কারণেই প্রেজেন্টেশনে ভর্তি হও? আসলে কি প্রেজেন্টেশনটা মূল না? মূল বলতে ওটা মানে ছোটবেলা থেকে ভালো লাগতো, কিন্তু বিশেষ করে মডেল হওয়ার ইচ্ছা ছিল বেশি। আচ্ছা, মানে ইচ্ছা কি এখনো তো অবশ্যই আছে, মানে ভালো প্ল্যাটফর্ম পালে অবশ্যই কাজ করবেন, মানে এটা ইচ্ছা আছে? আচ্ছা, সেটা কি টেলিভিশন নাটকে না সিনেমায়? টেলিভিশন নাটকে। আপনি তো এখনো তরুণ, পড়াশোনা তো করতেছেন, কোথায় পড়াশোনা করতেছেন? উত্তরাখণ্ড মেরি কলেজ। আচ্ছা, ইন্টারে পড়তেছেন? ইন্টার সেকেন্ড ইয়ার। ইন্টার সেকেন্ড ইয়ার, তাহলে একেবারেই তরুণ, আপনার ক্যারিয়ার কে মানে মাত্র শুরু বলা যায় আর কি। বিষয়টা হলো যে কিন্তু আসলে মিডিয়াতে যারা কাজ করে তারা অনেক ফ্যামিলি যেমন সাপোর্ট করে না, কিন্তু মিডিয়ায় মানে যারা কাজ করে তাদের সবাইকে একটা নেগেটিভ সেন্সে চিন্তা করা হয়, দেখা হয়, কিন্তু এটা মানে আপনারই ফ্যামিলি সাপোর্ট করছে না, কারণ সবার মানে নেগেটিভ ধারণা থাকে, কারণ যারা হচ্ছে মিডিয়াতে কাজ করে তাদের মানে তারা যে মিডিয়াতে কাজ করছে এটা কেউ ইয়ে মানে ভালোভাবে নেয় না, সবাই হচ্ছে নেগেটিভ লিফাফে নেয় এটা। মানে এই জন্য আপনার ফ্যামিলি থেকে সাপোর্ট করতেছে না, কিন্তু আপনার ইচ্ছা এখানে নিজেকে প্রতিষ্ঠিত করা। আচ্ছা, তো এই যেমন আপনাদের ওই যেই প্রোগ্রামে আপনারা ক্লাস করলেন, যে মিস অ্যান্ড মিসেস ফটোজেনিক বাংলাদেশ, যে এখানে আপনার বিচারকদের আমরা শুনলাম যে যারা এখানে আসবে তারা জেনে বুঝেই আসবে যে আমরা কি মানে কোথায় যাব কি করব, তো মানে এটা আপনি অবশ্যই এই যে জায়গাটা জেনে বুঝেই আসছেন যে আমি আসলে এটার মানে এই জায়গাটা আসতে হলে আমাকে কি কি ধাপ পাড়ি দিতে হবে এবং কি কি বাধা বা বিপত্তির সম্মুখীন হতে হবে? আচ্ছা, এরকম কিছু মনে হয় না, কিন্তু বিষয়টা হলো যে যেমন ফ্যামিলি, এখন ফ্যামিলি কথাটা বাদ দেয়, যদি ফ্যামিলি সাপোর্ট না করে, কিন্তু মানে রুষার পরিকল্পনা কি আসলে, মানে মডেলিং এ নিজেকে কোন জায়গাটায় দেখতে চাও? একটা আইডল কে রুষার? আমি মডেলিং করতে চাই, মানে আইডল কে, আইডল আছে না? অবশ্যই তো আছে, বা আমাদের দেশে হোক দেশের বাইরে হোক অবশ্যই আইডল তো আছে। দেশে দেশ বাইরে তো মানে সেটা কি নামটা শুনতে পারি না? হ্যাঁ, না না না, মানে টেলিভিশন নাটকে না ফিল্মে মানে কাকে বেশি পছন্দ লাগে, নায়ক নায়িকা? আমার নায়ক নায়িকা নায়িকা তো পরিমণিকে ভালো লাগে, পরিমণিকে ভালো লাগে, এটাই তো যেমন আইডল পরিমণি। আর আর নায়ক নায়ক হচ্ছে আরফিন শুভ।
আচ্ছা, তাহলে মানে আপনি যদি এখন রুশকের যদি আরিফিন শুভর মানে বিপরীতে চরিত্রে অভিনয় করতে বলা হয়, সে কি পারবে? চেষ্টা করব, মানে সেটা কতটা মানে এখন যদি যদি সে মনে করে যে আমি তার। আচ্ছা, সে তো মনে করা আছে আপনাকে, যদি প্রডিউসার বা ডিরেক্টর যদি অফার করে যে আমি তোমাকে এই প্রোগ্রামে দেখার পরে এইটার জন্য সাজেস্ট করতে, তো সেখানে রুষার অনুভূতিটা কেমন হবে? ইয়েস, মানে শুধু এইটুকুই? হ্যাঁ, কারণ তার পিছনে খুব ভালো লাগে, আরিফিন শুভকে খুব ভালো লাগে। আর সাকিব খানকে তো চিনেন? সাকিব খানকে চিনি, বাট হ্যাঁ আমার পছন্দ না। কারণটা কি? ক্যারেক্টারলেস, দুইটা বিয়ে করছে এই জন্য? হ্যাঁ, কেন বিশ্বাস তো ভালো ছিল, তো বাদে আবার কেন বিয়ে করবে? ও, এই জন্য সাকিব খানকে পছন্দ না? এমনিতে সাকিব খানের অভিনয় ভালো লাগে, অভিনয় হ্যাঁ, কিন্তু মানে তাকে ক্যারেক্টারলেস মনে হয় এই জন্য। কিন্তু আসলে মিডিয়াতে তার কাছ থেকে তো মানুষ শেখার কথা, তাই না? মানে রুষা যদি একজন মানে পরিমণিকে পছন্দ করে বা পরিমণির জায়গায় যদি রুষা কখনো যায়, তো রুষার কাছ থেকে তো যারা রুষাকে পছন্দ করে তারা তার কাছ থেকে শিখবে বা তাকে আইডল মানবে, তারকে ফলো করবে। কিন্তু তার চরিত্রটা যদি এমন হয় সেটা আসলে কিভাবে দেখে? মানে যেমন সাকিব খানের উদাহরণটা এইটাই, মানে এটা মানুষ কি শিখবে? কিছুই শিখবে, কারণ সাকিব খান তো কোনো ভালো কাজ করে নাই। হ্যাঁ, সেটাই বিষয় হলো যে আমরা, বাট তার সিনেমার কাজ এগুলো তো ভালো ছিল। হ্যাঁ, তার কেরিয়ার লাইফ অন্যরকম, পার্সোনাল লাইফ, এখন আমরা অনেকে বলতেছি যে তার পার্সোনাল লাইফ নিয়ে আমরা কথা না বলি, কিন্তু আসলে আমি যদি রুষাকে আমার আইডল মানি তো অবশ্যই আমি রুষার সবকিছু ফলো করব, নাকি? মানে আমার যাকে ভাল লাগে আমি তো তার সবকিছু ফলো করব, তাই সেখানে তো অটোমেটিকলি চলে আসবে তার পার্সোনাল লাইফ। সেই ক্ষেত্রে প্রত্যেকটা যারা এই সেলিব্রিটি বা যারা এইসব প্ল্যাটফর্মে কাজ করে তাদের উচিত কি আসলে, তাদের উদ্দেশ্যে একটু বলবো, মানে তাদের নিজেকে সংযত হয়ে কথা বলা বা নিজের সবকিছু, এটা একটু শুনতে চাই রুষার মধ্যে। কে এডিট করে দিব বলো, সমস্যা নাই, তুমি তোমার মতো করে বলো। না না না, মানে নিজে মানে বিষয়টা হলো যে মানে তুমি তো ক্লাস করতেছো না প্রেজেন্টেশনের, তা তুমি তার কাছ থেকে তো কিছু শিখতেছো, তাই এখন সে যদি, হ্যাঁ সে যদি, হ্যাঁ সে যদি তোমাকে খারাপ কিছু শিখায় অবশ্যই তুমি ওইটা শিখবা, সে ভালো কিছু শিখায় তো এইটাই একটু তোমার মানে তুমি বলো যে আমি তো এই প্ল্যাটফর্মে কাজ করতে চাই, এখানে আমি আসছি, এটুকু বলো যে আমি এখানে আসছি, এখানে কাজ করতে চাই। তো যারা আমার মানে সিনিয়র আছে, যারা সেলিব্রিটি, তাদেরকে আমরা অনুসরণ করে থাকবো, কিন্তু তারা যদি নেগেটিভ কাজ করে তাহলে আমরা কাদের কাছ থেকে শিখবো, এই এই আনসারটাই বলো না, কারণ এটাই তো দরকার। তরুণ, তারা তোমরা যারা তরুণ কাজ করতেছো, মানে তোমরা তাদেরকে মানে যারা তোমাদের সিনিয়র তাদের কাছ থেকে দিয়ে তোমরা শিখতে চাও নাকি? হ্যাঁ, তো সেটা আসলে মানে তাদের মানে তাদের কি কথাবার্তা বা চলাফেরা কি গঠনমূলক হওয়া উচিত কিনা? হ্যাঁ, অবশ্যই হওয়া উচিত, কারণ তাদেরকে মানে তাদেরটা তো ফলো করলে মানে মানে তাদেরটা তো ফলো করা উচিত, তো ওগুলো ফলো করেই আমরা তো নিজেকে মানে কি বলবো বুঝতে পারছি। আচ্ছা, তা রুষার নিজের কোন জিনিসটা বেশি ভালো লাগে? আমার আমার তো, আচ্ছা, আর অনেকে সেদিন প্রোগ্রামে বলতেছে যে রুষার চোখ, আচ্ছা চোখ ভালো লাগে না, কিন্তু সেদিন প্রোগ্রামে অনেকে বলতেছিল যে রুষার চোখ, প্রতিটা মানুষের আলাদা একটা গুণ থাকে, আলাদা একটা সৌন্দর্য থাকে, যেমন সবারই থাকে এটা, প্রতিটা মানুষের, যে সব থেকে কালো বা সব থেকে খারাপ তারও একটা সৌন্দর্যের দিক আছে অবশ্যই। তো অনেকে বলতেছে যে রুষার চোখ অনেক সুন্দর, তো রুষার কাছে রুষার ঠোঁট অনেক বেশি সুন্দর, তো কেউ কি বলেছে কখনো যে রুষা তোমার চোখ সুন্দর, ঠোঁট সুন্দর, বা কারো কমপ্লিমেন্টে তুমি খুশি হয়েছো এমন? না, আমি যেখানেই গেছি সবাই আমাকে বলছে যে তুমি অনেক কিউট আছো, এটা বলছে। আচ্ছা আচ্ছা, রুষা তো অনেক কিউট, এটা আমরা সবাই জানি, রুষা কিউট এবং অনেক সুন্দর করে কথা বলে, অনেক সুন্দর করে হাসে, সেটা আমরা মানে এই এই ইন্টারভিউ করতে করতে আমরা আমি অ্যাজ এ ভিউয়ার্স হিসাবে যতটুকু দেখলাম। কিন্তু এই রুষা আসলে মানে নিজে নিজের ফ্যামিলি, যেমন বাবা মা, ফ্যামিলিতে নিজে ফ্যামিলিতে কে কে আছে রুষা? ফ্যামিলিতে আব্বু, আম্মু, আর দাদা দাদি তো মারা গেছে। আচ্ছা, আর ফ্যামিলির বাবা মা কেউই সাপোর্ট করে না মিডিয়াতে কাজ করার? না, বাবা আম্মা একটু মানে আম্মা শুধু আমার জন্য সাপোর্ট করে, বাট বাবা ঠিক একেবারেই না। ও, তাহলে মানে তার, তাহলে রুষা যদি একদিন এখানে পরিমণির জায়গায় যায় তা সেক্ষেত্রে বাবা মানে তখন কি বাবাকে একটা সারপ্রাইজ হবে না চমকে দেওয়া হবে, কি হবে? রোহিত আর যা,
মানে হঠাৎ যদি রুষা কোনোদিন পরিমনির জায়গা যায় তখন কি রুষার বাবা মেনে নেবে না, খুশি হবে না? তাহলে রুষা এদের বাইরে গিয়ে আর কাজ করতে চায়? হ্যাঁ, আমার মনে হয় যে আমি যদি কিছু করতে পারি তখন হয়তো বা তাদের ভালো লাগতে পারে। আচ্ছা, তো আমরাও চাই যে, আচ্ছা, যারা তরুণ মানে রুষার মতো যারা তরুণ বা রুষার নিজে এই এই ভিডিওগুলো, এই ভিডিওটা রুষার ভিডিওটা যারা দেখবে বা রুষার যারা দর্শক হবে বা ভিউয়ার্স হবে, তাদের উদ্দেশ্যে রুষা কি বলবে, মানে তাদের রুষার চাওয়াটা কি থাকে না, এই যে মিডিয়ায় কাজ করবো যে আমি আপনাদের কাছে এটা চাই বা আমি এই জায়গাটায় উঠতে চাই, এরকম মানুষের কাছ থেকে ভালোবাসা চাই, কাজ চাই, তো রুষার চাওয়াটা কি? ভালো কাজ করতে চাই, অবশ্যই মানে তাদের কাছ থেকে ভালোবাসা চাই, যাতে আমি পরবর্তীতে কোনো কাজ করতে পারি।